চ' মই কি কৈ আছিলোঁ, ইয়াত আগৰ ক্লাছত আমি ফ্ৰীডমৰ মিনিং কি হয় ন, স্বতন্ত্ৰতাৰ সংজ্ঞা আৰু ইতিবাচক নেতিবাচক বিষয়ে আমি আলোচনা কৰিলোঁ। তাৰপিছতে আমি আজি কি কৰিম, এই স্বতন্ত্ৰতাৰ লগত জড়িত কিছুমান বিষয় ন, যেনেকৈ আমি প্ৰথম লৈছোঁ লিবাৰ্টি এণ্ড ইকুৱেলিটি, আৰু স্বতন্ত্ৰতা আৰু সমতাৰ বিষয়ে আলোচনা কৰিম ন। আমি জানো যে গণতান্ত্ৰিক দেশত বা যিকোনো দেশতে একেবাৰে অপৰিহাৰ্য কিছুমান বিষয় হ'ল যেনে স্বতন্ত্ৰতা, সমান সমতা আৰু জাষ্টিছ ন, ন্যায় বুলি কওঁ। চ' এই দুয়োটা বিষয় বিশেষকৈ স্বতন্ত্ৰতা আৰু সমতা খুব ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ আছে ন আমাৰ গণতন্ত্ৰৰ বিষয়ৰ লগত। চ' ইয়াতে আমি দেখিছোঁ যে আমি স্বতন্ত্ৰতা বুলি ক'লে কি, আকৌ আমি ৰিভাইজ এটা কৰিব লাগিব। আমি দুই ধৰণে বুজি পাইছোঁ যে নেতিবাচক আৰু ইতিবাচক বিষয় ন, নেগেটিভ আৰু পজিটিভ। নেগেটিভ মানে আছিলে কোনো ধৰণৰ বাধা নথকা, আৰু পজিটিভ আছিলে মানে মানুহক অপৰচুনিটি দিয়া ন, সুবিধা প্ৰদান কৰা। চ' এই প্ৰথম যিটো আমি দেখিছোঁ নীতি, যিটো নেগেটিভ ফ্ৰীডম বিশেষকৈ, এই নেগেটিভ ফ্ৰীডমৰ সমৰ্থকসকলে ক'ব বিচাৰে যে স্বতন্ত্ৰতা আৰু সমতাৰ যিটো সেইটো ৰিলেশ্যনশ্বিপটো হ'ল, সিহঁতৰ মানে এগেইনষ্ট ইচ আদাৰ ন, এগেইনষ্ট মানে তেওঁলোক তেওঁ স্বতন্ত্ৰতা থাকিলে সমতা হয়তো নাথাকিব পাৰে, এনেকুৱা ধৰণৰ ধাৰণা যিসকলে নেগেটিভ ফ্ৰীডম ছাপৰ্ট কৰে তেওঁলোকে কয়। কিন্তু বহুত স্কলাৰ্ছ বিশেষকৈ যিসকলে পজিটিভ ফ্ৰীডমৰ সমৰ্থক হয় ন, তেওঁলোকে বিচাৰে বা তেওঁলোকে সমৰ্থন জনায় যে সমতাৰ কাৰণে আমাক স্বতন্ত্ৰতাৰ দৰকাৰ হয় আৰু স্বতন্ত্ৰতা থাকিলে সমতা থাকিব, মানে ইকুৱেলিটি থাকিব। চ' সেইটো আমি ডিটেইলছত যদি চাওঁ ন, চ' প্ৰথম ধাৰণাটো আমি লৈছোঁ সমতাৰ ধাৰণা স্বতন্ত্ৰতাৰ বিৰোধী ন। বহুতে ক'ব বিচাৰে যে আমাক যদি সমতা আমাক লাগে আমি বিচাৰোঁ, আমি কিন্তু স্বতন্ত্ৰতা ত্যাগ কৰিব লাগিব ন, বিৰোধী হয় বুলি কয়। এইটো কি ধৰণে হয়, ইয়াতে এটা উদাহৰণ দিয়া হৈছে, যেনেকুৱা এটা পৰিয়ালত যদি দুটা সন্তান আছে ন, আৰু দুয়োটাই ধৰি লোৱা ডক্টৰ হ'ব বিচাৰে, কিন্তু পৰিয়ালৰ ইনকাম ইমান নাই, কম ইনকাম, ল' ইনকাম ফেমিলি হয় ন। চ' এতিয়া কি হ'ব, হয়তো এজনে চেক্ৰিফাইচ কৰিব লাগিব এজনৰ স্বতন্ত্ৰতাৰ কাৰণে, এজনৰ ডক্টৰ বা ইঞ্জিনিয়াৰ হোৱাৰ স্বতন্ত্ৰতাৰ কাৰণে এজনে কিন্তু নিজৰ স্বতন্ত্ৰতা ত্যাগ কৰিব লাগিব ন, সমান হ'ব নোৱাৰে। আৰু দুয়োটাই যদি আমি সমান কৰি নিওঁ, দুয়োটাই হয়তো কম্প্ৰমাইজ কৰিব লাগিব, কাৰণ দুয়োটাই ইমান ভাল স্কুল ইউনিভাৰ্চিটিত পঢ়িব নোৱাৰিব তেতিয়া ন, মেডিকেল কলেজত বহুত পইচা লাগে বা ইঞ্জিনিয়াৰিং IITত বহুত পইচা লাগে। চ' দুয়োটাই হয়তো কম্প্ৰমাইজ কৰিব লাগিব, নহ'লে এটাই নিজৰ স্বতন্ত্ৰতা ত্যাগ কৰিব লাগিব। চ' এই ধৰণে তেওঁলোকে ক'ব বিচাৰে যে আমি যেতিয়া স্বতন্ত্ৰতা আমাক যদি আচল অৰ্থত যদি বিচাৰোঁ, তেতিয়া কিন্তু সমতা সম্ভৱ নহয়। বিশেষকৈ দুজন ব্যক্তিৰ কথা আমি ইয়াত উল্লেখ কৰিছোঁ, এজনে হ'ল ডি টকিয়াভিলি ন, টকিয়াভিলি এখন গ্ৰন্থ লিখিছিলে, তেওঁ ফ্ৰান্স স্কলাৰ আৰু তেওঁ আমেৰিকাৰ যিটো গণতান্ত্ৰিক ব্যৱস্থা তাৰ ওপৰত এখন গ্ৰন্থ লিখিছিলে, সমতাৰ ধাৰণাক মানে স্বতন্ত্ৰতা বিৰোধী বুলি, গ্ৰন্থৰ নাম আছিলে ডেম'ক্ৰেচি ইন আমেৰিকা ন। চ' তেওঁৰ মতে সামাজিক মৰ্যাদাৰ ক্ষেত্ৰত সকলো বৈষম্য হ্ৰাস পোৱাটো আধুনিক ইতিহাসৰ এটা প্ৰধান নীতি ন, এনে ক্ষেত্ৰত সমতাৰ নীতিয়ে ব্যক্তিক জনমতৰ ৰাষ্ট্ৰীয় ক্ষমতা বৃদ্ধি আৰু ৰাষ্ট্ৰীয় ক্ষমতাৰ কেন্দ্ৰীকৰণ নীতি উৎসাহিত কৰে ন। আমি সাধাৰণভাৱে আমি ভাৰতত দেখিবলৈ পাওঁ, আমি কি কৰোঁ ইলেকশ্যনত কি হয়, আমাৰ নেতাবোৰে কেনেকুৱা ধৰণৰ কথা কয় ভাল পায় ন, যিটো জন মানে সংখ্যাগৰিষ্ঠ মানুহে যিটো ভাল পায়, আৰু সংখ্যাগৰিষ্ঠ মানে কি বিচাৰে, সমান হোৱাটো বিচাৰে ন, সকলোৱে যাতে অলপ কম হ'লেও সমান পৰিমাণে তেওঁলোকৰ মজুৰি হওক বা তেনেকুৱা ধৰণৰ কথা, তেওঁলোক কিছুমান পপুলিষ্ট বুলি যে কওঁ তেনেকুৱা ধৰণৰ কথা ভাল পায় ন। কোনোবাই যদি বেলেগ ধৰণৰ কথা কয়, এতিয়া আমি যদি উদাহৰণ হিচাপে লওঁ, সকলোৱে ধৰি লোৱা আমাৰ ইউনিফৰ্মৰ কথাই কৈছোঁ ন, ইয়াতে কি হয় ইউনিফৰ্মটো এতিয়া ধৰি লোৱা বহুতে ছাপোৰ্ট কৰে ন, ভাল পায়, হয়তো দুই একজনে নাপাবও পাৰে, কিন্তু দুই একজনে নোপোৱাখিনিক আমি ইমান গুৰুত্ব নিদিওঁ, মানে সংখ্যাগৰিষ্ঠতাক বেছি গুৰুত্ব দিয়া হয়, তাৰমানে সমানতা বিচাৰি গৈ আমি কি কৰোঁ স্বতন্ত্ৰতা ৰাগ কৰিছোঁ ন, বহুত মানুহৰ স্বতন্ত্ৰতা আমি নাইকিয়া কৰি দিওঁ। চ' স্বতন্ত্ৰতাই দাবী কৰে যে ভিন্ন স্বাৰ্থ ভিন্ন মতামত প্ৰকাশৰ সুবিধা থাকিব লাগে, কিন্তু সমতাই দাবী কৰে মতামত আৰু দৃষ্টিভংগী এক হ'ব লাগে, সেইটোৱে প্ৰব্লেম ন। সমান হওক কৰিবলৈ গ'লে আমি কি হ'ব, আমি জানো যে নৰ্থ কোৰিয়াৰ নিচিনা দেশত কি কৰে, নৰ্থ কোৰিয়া যিজন শাসক ন, কিম জঙে কি কৰিছে, তেওঁ যিটো চুলি কাটিব যিটো ষ্টাইলত কাটিব ন, তেওঁৰ হেয়াৰ ষ্টাইলটো সকলো মানুহ এই দেশত থকা সকলো পুৰুষৰ একে হ'ব লাগিব। চ' তেওঁলোকৰ সমান দেখিবলৈ চব সমান, ধনী দুখীয়া আমি ধৰিব নোৱাৰোঁ, একেধৰণৰ ড্ৰেছ পিন্ধে ন, চব সমান, কিন্তু তাত কি নাই স্বতন্ত্ৰতা নাই। চ' তেনেকুৱা ধৰণৰ এটা সমস্যা কিন্তু আমি দেখিবলৈ পাওঁ ন, স্বতন্ত্ৰতা সমতা বিচাৰি গ'লে আমি স্বতন্ত্ৰতা নাইকিয়া কৰি দিব পাৰোঁ। তাৰপিছত আৰু এজন স্কলাৰৰ কথা ইয়াত কোৱা হৈছে ন, ব্ৰিটিছ ইতিহাসবিদ আছিলে লৰ্ড এক্টন ন, ত' তেওঁ 19 শতিকাত টকিয়াভিলিৰ দৰে সমতা আৰু স্বতন্ত্ৰতাক বিৰোধী বুলি আক্ষেপ আগবঢ়াইছিলে, আৰু তেওঁৰ মতে সমতাৰ ধাৰণাই স্বতন্ত্ৰতাক বিপদাপন্ন কৰে আৰু ই ৰাষ্ট্ৰৰ কৰ্তৃত্ব বৃদ্ধি কৰাত সহায় কৰে। কি হয়,
রাষ্ট্রে যে নর্থ কোরিয়া মানে এক্সাম্পল দিল না আমি চাইনাও এক্সাম্পল লোক পো ন তাতে মানুষ স্বতন্ত্রতা বহুত কম মানুষে চাইনাইজ গভর্নমেন্টের বিষয়ে লিখব নয় আমি জানো যে বিশেষ করোনা ভাইরাসের যেটা উৎপত্তি হয়েছিল ন বহুত ডক্টরের বিরোধিতা করেছিলে হয়তো বহুত জেলত আছে এটা বহুত জার্নেলিস্ট জেলত ভরাই দিলে ন আমি জানো হংকংত কি হয়ে আছে সো গণতান্ত্রিক যান প্রচেষ্টা সেইটা অত্যাচার করে বা স্বেচ্ছাচারিতা বিচারে ন সো তার মেইন কারণ হয়েছিল যে একটা সোশ্যালিস্ট প্যাটার্নত চলা এখন দেশ ন কমিউনিস্ট কান্ট্রি হয় সকল সমতা সমান হয়ে থাকা বিচারে সো টোকিও ভিলি আর একটনে রাজনৈতিক ক্ষেত্রে সমতা আর স্বতন্ত্রতা পরস্পর বিরোধী আখ্যা দিছিল সমতায় রাষ্ট্র ক্ষমতা বৃদ্ধি করে আর স্বতন্ত্রতা বাধা প্রদান করে এই জানোয়ে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণার উপর নির্ধারিত করে শাসন করে ন যে যে ইকুয়ালিটি বিচারে সো আমি কব পো সে সমস্যা আমি দেখবলে পাও তারপর লর্ড একটনে আর একটা কথা কেছে ন যে এই ব্যবস্থায় দূর করবলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়াটা বিচারে আর স্বেচ্ছাসেবী অনুষ্ঠান যথাযোগ্য ক্ষমতা প্রদান করার গুরুত্ব দিয়ে ন সো মুক্ত ছপা মাধ্যম আর মুক্ত রাজনৈতিক দলের যোগেদি ব্যক্তি স্বতন্ত্রতা রক্ষা করবেন বলে মত প্রকাশ করেছিল সো আমি জানো ন কিছু আমার স্বতন্ত্রতা যে বিশেষকে প্রেস ফ্রিডম বলে যে কোম আজি তারিখ বহুত কমি গেছে আমি আমার যার গণমাধ্যম হয় না সে সদায় ফ্রি থাকবে এইটো যদি সরকারে নিয়ন্ত্রণ করব বিচার কিন্তু তেতিয়া ক্ষমতা মানুষের নাইকিয়া হয়ে যায় বা কমি আহে সো টোকিওভিল ক্ষমতার বিরোধী নাছিলে কিন্তু সমতা প্রতিষ্ঠা করবলে যাওতে ব্যক্তির মত প্রকাশক স্বতন্ত্রতাক বাধা প্রদানত সমর্থন নকৰিছিলে আমি জানো যে কিছু দেশত সেই সমস্যা হয় ন যদিও ক্ষমতা বিচারে মানুষে সমান হওয়াটা বিচারে কিন্তু এই বিচারি যাওতে কি হয় বহুত মানুষের স্বতন্ত্রতা হ্রাস পায় সো এইখিন কথা টোকিওভিলি বা লর্ড একটনে বিচরা নাছিলে এনেদরে আমি জে এস মিলর কথাও কব লাগবে ন মত প্রকাশ করার ক্ষমতা ফ্রিডম থাকিব লাগে বলে কৈছিলে আর এজন লেখকের কথা কব লাগবে ন যে আমার আইজায়া বার্লিন আমি অলরেডি আলোচনা করলোর বিষয়ে সেইটাই কৈছিলে যে নেতিবাচক স্বতন্ত্রতা আর ইতিবাচক স্বতন্ত্রতা আলোচনা করতে মতামত দিছিল যে ব্যক্তিয়ে নিজ ইচ্ছা আর সামর্থ্য অনুযায়ী স্বতন্ত্রতা উপভোগ করে ন এজন ব্যক্তি নিজের ওপর মালিক আর রাষ্ট্রে তাত হস্তক্ষেপ করব নালাগে সো এজন ব্যক্তিয়ে যদি দরিদ্রতার কোনো বাধা নথকা সত্ত্বেও নিজের খাদ্য যোগাড় করব নয় বা অন্য সুবিধা গ্রহণ করব নয় তেন্তে স্বতন্ত্রতারপর বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করব নয় না এই ভাল উদাহরণ দিছে না আমি দেখি বহুত সুস্থ ব্যক্তিয়ে কি করে একো কাম সাম নক ঘর বহি থাকে ন এনেকা ব্যক্তিক আমি কিন্তু দরিদ্র বলে কোয়াটা উচিত নহব কারণ সামর্থ্য আছে ক্যাপাসিটিও আছে ন ফিজিক্যাল ক্যাপাসিটিও আছে মেন্টাল ক্যাপাসিটিও আছে কিন্তু নিজে নক সেই ক্ষেত্রে কিন্তু আমি স্বতন্ত্রতা নাই সেইটা কব নয় সো বার্লিনে কি করেছিল বার্লিনে অর্থ সামাজিক অসমতা আর বা বৈষম্যর প্রাকৃতিক আর নৈতিক অসমতাক একাকার করে সমতার এক অসংলগ্ন ছবি দাঙি ধরেছিল না মানে এটা দুই ধরনের কথা একলগত কই দিলে যে কিছু ইনইকুয়ালিটি কিহর কারণে হয় আমার অর্থ সামাজিক কারণত ন আমার ক্যাপাসিটি আছে কিন্তু আমার পয়সা নাই টাকা পয়সা নাই কিন্তু কিছু ইনইকুয়ালিটি কিহর কারণে ন্যাচারেল কারণত হয় যে আমি ফিজিক্যালি হ্যান্ডিকেপ হব পড়ে কোনো মানুষ ন বা কোনো মানুষ এনেকা ঠাইত বসবাস করবেন যাত মানুষ সদায় মানে দরিদ্র হয়ে থাকে সো কিছু হয় আমার সোশো ইকোনমিক আর কিছু আমার ন্যাচারেল ইনইকুয়ালিটি হব পড়ে ন এই ক্ষেত্রে কিন্তু বার্লিনে ডিফারেন্সটা এক্সাম্পলত লওয়া নাছিল সো দরিদ্রতা এক অর্থ সামাজিক অবস্থার সৃষ্টি ন্যায় প্রদানের স্বতন্ত্রতা রক্ষার অর্থ সামাজিক বৈষম্য দূর করবেন বার্লিনে স্বতন্ত্রতা আর সমতার মাজত পার্থক্য দেখাইছিল আর এজন কথা ইয়াত কোয়া হয়েছে বিশেষকে এফ এ হায়াক ন ফেডরিক হায়াক যে আসে এখন কিতাব লিখিছিল কনস্টিটিউশন অফ লিবার্টি বলে 19 পিছলে নামৰ গ্ৰন্থত মত দিছিল যে কৌশল সামৰ্থ্য আদিৰ ক্ষেত্ৰত ব্যক্তিৰ মাজত উপাৰ্জন আৰু সম্পদৰ ক্ষেত্ৰত অসমতাৰ সৃষ্টি হয় ন ইয়াতে এটা দুটা শব্দ খুব ইম্পৰ্টেণ্ট হয় চাবা উপাৰ্জন মানে ইনকামৰ ক্ষেত্ৰত ন ইনকামৰ ক্ষেত্ৰত ডিফাৰেন্স কিহৰ কাৰণে হয় কেপাচিটিৰ কাৰণে কেপাবিলিটি যে মই এটা আগৰ ভিডিঅ'ত কৈছিলোঁ অমৰ্তা সেন আৰু যেতিয়া আমি মেকফাৰ্চনৰ কথা আলোচনা কৰিছিলোঁ ন বিভিন্ন মানুহৰ কেপাবিলিটি বেলেগ বেলেগ হয় সামৰ্থ্য বেলেগ বেলেগ ধৰণে হয় ন সেইকাৰণে মানুহৰ ইনকামো বেলেগ হয় ইয়াত ইম্পর্টেন্স দিছিলে হায়াকে কৌশল স্কিলের কথা কোয়া হয়েছে কৌশল সামর্থ্য আদির ক্ষেত্র ব্যক্তির মাজত উপার্জন আর সম্পদের ক্ষেত্রে অসমতার সৃষ্টি হয় ন সো অসমতার সৃষ্টি মেইন কারণে কিহর কারণে হয় ইনইকুয়ালিটি আমার যাক রিসোর্স লিমিটেড থাকে ন আমি জানো পৃথিবীত বস্তুর অভাব আছে সকল বস্তু মানুষে যান বিচার ইমান নাই এই অভাবহীনীয় বস্তু যেটা আমি বিতরণ করবলে যাও আমি দেখো যে মানুষ সমানভাবে নাপায় আর বিতরণটা কিহর বেসিসত হব লাগে সেইটাই আমার একটা ডাঙর প্রশ্ন ন
যেটা আমি হয়তো জাস্টিস চ্যাপ্টারত আকৌ সেইটো আলোচনা করিম যে বিতরণের বেসিসটো কি হব লাগে, হোয়াট উইল বি দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ স্কার্স লিমিটেড রিসোর্সেস। সো এই লিমিটেড রিসোর্সবুর ডিস্ট্রিবিউট করব যাওতে কি হয় সকলে সমান নাপায় ন, আমি জানো কিছু মানুষের কষ্ট বেশি হয়, আমার যদি দৈনন্দিন হাজিরা করা মানুষ নোলকে বহুত কষ্ট করে, ফিজিক্যাল লেবার বেশি যদিও হাজিরা কম হয়, আর কোনোবাই যদি অফিসত করে ন বা কোনোবা ভাল হেৰিত করে ভাল পজিশনত করে কষ্ট কম যদিও দরমা বা ইনকাম বেশি হয়। এটা মেইন কারণ কি যে এই যে অলপ আগত হায়াকে কলে ন স্কিলের কথা কৈছিলে সেইটোর উপর গুরুত্ব দিব লাগিব। সো যুক্তি প্রদর্শন করেছিল যে স্বতন্ত্রতার পরিধি বিস্তার করলে কিমান মানুষ ইয়ার দ্বারা উপকৃত হব তেনে প্রশ্ন সুদিব নালাগে, কিন্তু কিমান উন্নতি হয়েছে এই প্রশ্নে উত্থাপন করব লাগে। কোটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাক দিছে ন যে স্বতন্ত্রতা যদি আমি বিস্তার করো ন সকল মানুষ যদি বাধাহীন বা স্বতন্ত্রতা দিয়া হয় কিমান মানুষ ফ্রি হব সেইটো ইম্পর্টেন্ট নহয় বোলে কিহর কি ইম্পর্টেন্ট হয়েছিল কিন্তু কিমান উন্নতি হয়েছে কিমান উন্নতি করলে সেইটো ইম্পর্টেন্ট। তার মানে ধরে লওয়া যদি আমি সকলকে স্বতন্ত্রতা দিয়া হয় ন সকল মানুষ সমান উপভোগ করব নয় এই অসম্ভব হয়, কিন্তু যখন মানুষে যবিল মানুষে উপভোগ করব পারে কিমান উন্নতি করেছে সেইটে চাব দিছে। সো হায়াকর মতে মধ্যম শ্রেণীর লোকের সংখ্যাগরিষ্ঠ লোকে সামান্য উন্নয়ন করাতকে কম সংখ্যক নির্বাচিত লোকে সমতা, আর একটা উদাহরণ দিছিল মানে আগত কই দিব বিচাৰিছো। সো তেওঁ মতে কি হয় আমি জানো ন কিছু আমার ডেইলি উদাহরণ এটা লব পারো, কিছু ট্রেন আমি লেটকে চলে, আমি জানো যে এখন ট্রেন সদায় লেটকে চলিব ন, আমি এই লেটর টাইমের মতে আমি স্টেশনলে যাও, কিন্তু আমি কি করি আমি যে ট্রেন টাইমত আহত আমি নিবিচার সেই তেনকা ধরনের কথা ন, আমি জানো যে স্বতন্ত্রতা সকলে পালে সকল কিন্তু উপকৃত হব নয়, কিন্তু যখন মানুষ উপকৃত হব তেওঁলোক যাতে ভালকে হয় হায়াকে সেইটো বিচাৰিছিলে ন, সেইকাৰণে মিডিল ক্লাসের যে কনসেপ্ট আমাক দিছে মিডিল ক্লাস মানুষবর বেশি সংখ্যাগরিষ্ঠ হয় ন আমার বিশেষকে ইন্ডিয়া বা চাইনার নিচিনা কান্ট্রিত। সো কি বিচাৰিছিলে যে এই হায়াকর মতে মধ্যম শ্রেণীর লোকের সংখ্যাগরিষ্ঠ লোকে সামান্য উন্নয়ন করাতক কম সংখ্যক নির্বাচিত লোকে সমাধা করা উচ্চতর উন্নয়ন শ্রেষ্ঠ বলে কৈছিল ন, তার মানে যদি আমি অলিগার্কি বলে একটা ধারণা আছে আমার ডেমোক্রেসি পরিপন্থী হয় অলিগার্কি, অলিগার্কি মানে হল যে কিছু সংখ্যক মানুষে কম সংখ্যক ইন্টেলিজেন্ট মানুষে শাসন করা, হায়াকে সেইটাই বিচাৰিছিলে যে কম সংখ্যক মানুষ হোক কিন্তু উচ্চ শ্রেণীর মানুষ হোক তেওঁলোকৰ যাতে উন্নতি হোক। সো এই ধরনের কথা হায়াক বা লর্ড একটন আর টকেভিলিয়ে বিচাৰিছিলে। তারপর আমি ইয়ার বিপরীত যেটা চাও ন ধারণা সেইটো হল স্বতন্ত্রতা আর সমতা এটা আনটোর পরিপূরক, মানে দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার ন, দে আর নট এগেইনস্ট ইচ আদার, ইটোয়ে সিটো সহায় করে বলে বহুতে ধারণা করব বিচাৰে, আমি সেইটো ধারণায় আলোচনা করেছো এতিয়া। সো এই ধারণা যদি আমি চাও না যে পরিপূরক যেটা ধারণা আমি জানো যে দুইটার মাজত খুব সম্পর্ক আছে, বিশেষকে ডেমোক্রেসি যত লাগে ন তাতে আমাক ইকুয়ালিটিও লাগিব আর লিবার্টিও লাগিব। সো যদি শক্তিশালী লোকের স্বতন্ত্রতা দুর্বলী লোকের স্বতন্ত্রতা ধ্বংস করে ন, স্বতন্ত্রতা মানে কি বুঝো আমি, স্বতন্ত্রতা বুলিলে সকলোরে সমান স্বতন্ত্রতা বা স্বাধীনতা থাকাটো বুঝায় ন, এজনের থাকলে নহব বা দুজনের থাকলে নহব ন, সকল মানুষ সমানভাবে স্বাধীন হব লাগিব। এটা তোমালকে যদি নিজের জীবনতো চা ন নিজের আমার যদি ঘর চাও ন আমার ভাই ভনী থাকিব পারে, সো আমি কি বিচার সকলে যাতে সমানকে সুবিধাটা পায় ন, কোনোবাই বোলে ইংলিশ মিডিয়ামত পড়িছে ভাল, কোনোবাক অসমীয়া মিডিয়ামত দিছে বা বেয়া হেৰিত দিছে তেনেকুৱা হলে আমি ভাল নাপাও। সো কি বিচাৰে মানুহে যিমান পাৰো আমি সমান হোৱাটো বিচাৰো। সো তেনে এক প্রেক্ষাপটত কি হয় এজন শক্তিশালী লোকের স্বতন্ত্রতায় দুর্বলী লোকের স্বতন্ত্রতাক ধ্বংস করে ন, যদিহে ধনী লোকের স্বতন্ত্রতা দরিদ্র লোকের স্বতন্ত্রতা নাইকিয়া করে, বৃদ্ধক লোকের স্বতন্ত্রতা যদি সাধারণ শ্রেণীর লোকের স্বতন্ত্রতাক বাধা জন্মায় তেন্তে এনে স্বতন্ত্রতা বিশ্বজনীন স্বতন্ত্রতা বিরোধী ন, এইটো আমি সাধারণ কথা, যদি এটা শ্রেণীর স্বতন্ত্রতা বেলেগ একটা শ্রেণীক যদি বাধা করে না সেইটো কোনেও নিবিচাৰে। সো গতি এজনের স্বতন্ত্রতায় আন এজনের স্বতন্ত্রতা আর সকলে সমানে উপভোগ করবা স্বতন্ত্রতা বাধারূপ ঠিয় দিয়াটো দূর করব লাগিব ন, সেইটো এটা প্রধান উদ্দেশ্য হয় বিশেষকে গণতান্ত্রিক ব্যবস্থা। সো এনে করবলে হলে স্বতন্ত্রতার ওপর যুক্তিসঙ্গত বাধা আরোপ করব লাগিব। এইখানে কথা মানে যেটা পজিটিভ ফ্রিডম বুঝাইছিল আমি আলোচনা করেছিল ন যে কিছু সংখ্যক টু সাম এক্সটেন্ট আমার লিমিটেশন লাগে, এবসলিউট ফ্রিডমটো ডিজাইরেবল নহয়, অবাধ স্বতন্ত্রতা কোনেও নিবিচাৰে, নহলে যি মন যায় সেইটোৱে কৰি থাকিব ন, আমাক যদি কৈ দিয়া হয় কলেজ কৰা বা নকৰা স্কুল ক্লাসলৈ যোৱা নোযোৱা তোমাৰ নিজৰ ইচ্ছা, তোমালোকে চাগে বেছিভাগ কি কৰিবা মেছতে সোমাই থাকিবা ন, মেছতে পাৰ্টি চলি থাকিব তোমাৰ। সো তেনেকুৱা আমি বিশেষকে সমাজত এনার্কি এটা সৃষ্টি হব পাৰে, সেইকাৰণে সেইটো নিবিচাৰো। আমি যদি প্ৰাচীন সমাজৰ পৰাই চাওঁ ন, প্ৰাচীন সমাজতো তেনেকুৱা কিছুমান বৈষম্য আছিলে,
যিবিলাক শক্তিশালী প্ৰজাতি আছিলে, আমি জানো মানুহৰ এটা প্ৰজাতি নাছিলে এটা সময়ত, আমি যদিও হোমো ছেপিয়ন, এটা সময়ত বিভিন্ন ধৰণৰ মানুহৰ প্ৰজাতি আছিলে, কিন্তু বেলেগ বেলেগ প্ৰজাতি যে নাইকিয়া হৈ গ'ল সেইটো কি কাৰণত? কাৰণ এই হোমো ছেপিয়ন নামৰ প্ৰজাতিটো বেছি শক্তিশালী আছিলে ন, মানসিকভাৱে আৰু শাৰীৰিকভাৱেও তেওঁলোকৰ যুক্তি বেছি আছিলে। ছ' এই কাৰণত কি হ'ল, এটা প্ৰজাতি থাকি গ'ল। ছ' সেইটো আমি আজিৰ তাৰিখত তেনেকুৱা আমি বিচাৰিলে নহ'ব, কাৰণ নহ'লে দুখীয়া মানুহ পৃথিৱীৰ পৰা নাইকিয়া হৈ যাব ন। ছ' সেইকাৰণে আমি কিছুমান ৰাষ্ট্ৰই কি কৰে, বাধা আৰোপ কৰিব লগা হয়। ছ' সামাজিক অৰ্থনৈতিক ক্ষেত্ৰত সৃষ্টি হোৱা অসমতাৰ এটা প্ৰধান কাৰণ হ'ল এক শ্ৰেণীৰ লোকে উপভোগ কৰা অত্যাধিক স্বতন্ত্ৰতা। আমি জানো আজিৰ তাৰিখত আমি জানো ন, দুখীয়া মানুহ দিনে দিনে সংখ্যা বাঢ়ি গৈছে, ধনী মানুহ কমি গৈছে যদিও সিহঁতৰ পইচা বাঢ়ি গৈ আছে, সেইটো মেইন কাৰণটো সেইটোৱে। ছ' সেইবাবে অৰ্থ সামাজিক বৈষম্য আঁতৰ কৰিবৰ কাৰণে স্বতন্ত্ৰতাৰ ওপৰত কিছু নিয়ন্ত্ৰণ থাকিব লাগিব, অন্যথা এক শ্ৰেণী বিত্তবান লোকে অন্য শ্ৰেণীৰ লোকৰ স্বতন্ত্ৰতা বিপদাপন্ন কৰিব ন। ছ' সমতা ন্যায় প্ৰতিষ্ঠাৰ লগত স্বতন্ত্ৰতাৰ অতি ওচৰ সম্পৰ্ক আছে। ছ' মই আৰম্ভণিতে কৈছিলোঁ যে এই তিনিটা বস্তু, ইকুৱেলিটি, লিবাৰ্টি আৰু জাষ্টিচ, এই তিনিটা কিন্তু সমানে সমানে চাব লাগিব। সমতা নীতিয়ে এইটো দাবী কৰে যে সামাজিক ব্যৱস্থাত এক আমূল পৰিৱৰ্তনৰ প্ৰয়োজন আছে ন, য'ত এক শ্ৰেণীৰ লোকে অন্য শ্ৰেণীৰ লোকক অযথা নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰে। সেইটো আমি বিশেষকৈ যিসকলে সমাজবাদী ধাৰণা এটা লয় তেওঁলোকে বিশ্বাস কৰে যে আমাক এই যিটো ব্যৱস্থা, বৰ্তমান সমাজ ব্যৱস্থা কিন্তু পৰিৱৰ্তন কৰিব লাগিব ন, নহ'লে কি হ'ব, ধনী মানুহ ধনী হৈ গৈ থাকিব আৰু দুখীয়া মানুহ আৰু দুখীয়া হ'ব ন। ছ' এনেকুৱা আমি একচুৱেলি নিবিচাৰোঁ। ছ' লাস্কিৰ মতে জনসাধাৰণৰ ব্যক্তিত্ব প্ৰকাশ আৰু প্ৰতিভা বিকাশৰ বাবে দৰকাৰী অৱস্থাকে স্বতন্ত্ৰতা বা স্বাধীনতা বোলে ন। এইটো মই বিশেষকৈ পজিটিভ ফ্ৰীডমৰ কথা আমি আলোচনা কৰোঁতে কৈছোঁ যে সকলো মানুহৰ প্ৰতিভা থাকে আৰু সেই প্ৰতিভা বিকাশৰ কাৰণে সুবিধা দিয়াটোহে আচল স্বতন্ত্ৰতা বুজায় ন। ছ' প্ৰতিভাৰ কাৰণে সুবিধা দিবলৈ যাওঁতে আমি হয়তো এটা শ্ৰেণীৰ কিছু সুবিধা আমি ৰাগ কৰিব লাগিব, কাৰণ আমি দেখিছোঁ আমাৰ যিটো ৰিজাৰ্ভেশ্যন ছিষ্টেম ন, ৰিজাৰ্ভেশ্যন ছিষ্টেম কিহৰ কাৰণে দিয়া হয়, যাতে এই শ্ৰেণী, যিটো শ্ৰেণী নিম্নবৰ্গ শ্ৰেণী ন, বহুত বছৰ ধৰি, হাজাৰ হাজাৰ বছৰ ধৰি পিছ পৰি আছে, তেওঁলোকে যাতে সুবিধাটো পায়, সমান হোৱা সুবিধাটো পোৱাৰ কাৰণে আমাক ৰিজাৰ্ভেশ্যন ছিষ্টেম দিয়া হ'ল কিছুমান বিশেষ শ্ৰেণীৰ কাৰণে, বা বিশেষকৈ আমাৰ মহিলাসকলৰ কাৰণে এতিয়া দাবী কৰে ন, কিছুমান ক্ষেত্ৰত তেওঁলোকক ৰিজাৰ্ভ ছিট বা তেনেকুৱা ধৰণৰ পঞ্চায়ত ইলেকশ্যনত ৰিজাৰ্ভেশ্যন দিয়া হয়, কাৰণ ৰিজাৰ্ভেশ্যন নাথাকিলে তেওঁলোক সমান হোৱা সুবিধাটো নাপাব। কিন্তু ৰিজাৰ্ভেশ্যন দিয়াৰ লগে লগে এটা শ্ৰেণীৰ লগত অন্যায় কৰা হ'ল ন, সেইটো তেওঁলোকৰ স্বতন্ত্ৰতা কিছু পৰিমাণে হ্ৰাস মানে পাবলৈ ধৰিলে। ছ' স্বতন্ত্ৰতা সমতাৰ পূৰ্ব চৰ্ত বুলি কোৱা হৈছে, সেইটো এটা ইম্পৰ্টেণ্ট মানে কথা যে সমতা, স্বতন্ত্ৰতা নাথাকিলে কিন্তু সমতাৰ কোনো মিনিং নাই ন। ইকুৱেলিটি ইজ মিনিংলেছ উইদাউট লিবাৰ্টি, অৰ্থাৎ সেইটোৱে কোৱা হৈছে প্ৰতিনিধিমূলক সংখ্যাগৰিষ্ঠ শাসন চৰকাৰ গঠনৰ অধিকাৰ আদি গণতান্ত্ৰিক ৰাজনীতিক অধিকাৰসমূহৰ লগত সমতাৰ ধাৰণাটো ওতঃপ্ৰোতভাৱে জড়িত ন। মই ক'লোৱে আগৰ পৰা কৈ আছোঁ ডেম'ক্ৰেচিৰ লগত জড়িত এইটো। ছ' ব্যক্তিগত স্বতন্ত্ৰতাৰ ক্ষেত্ৰতো সকলো মানুহে সমানে সুবিধা পায়, আইনৰ চকুত সকলো সমান, এই স্বতন্ত্ৰতাসমূহৰ ওপৰত যি নিয়ন্ত্ৰণ ইয়ে সকলোৰে ক্ষেত্ৰত সমানভাৱে প্ৰযোজ্য ন। এইটো আমি জানোৱেই যে স্বতন্ত্ৰতা আমি যদি ভোগ কৰিবলৈ যাওঁ কিন্তু তেতিয়া সকলোকে সমানভাৱে আইনেও চাব লাগিব, ন্যায় ব্যৱস্থাই সমান হ'ব লাগিব ন। এজন মিনিষ্টাৰৰ কাৰণে বেলেগ ধৰণৰ ন্যায়, যদিও আমাৰ সংবিধান বা অন্যান্য যিখিনি ন্যায়সংগত কথা আছে সমান বুলি কওঁ, বাস্তৱত বেলেগ হ'ব পাৰে, বেলেগ বেলেগ ধৰণে ট্ৰিটমেণ্ট হ'ব পাৰে, কিন্তু ন্যায়সংগত যিটো আমাৰ, তোমালোকে দেখিছা ন, তোমালোকে চিনেমাবোৰত চাগে দেখিছা আমাৰ যিটো ন্যায়ৰ দেৱী বুলি কওঁ ন, আন্ধা কানুন সেই বুলি কোৱা হয়, তেওঁৰ চকুত তেনেকুৱা এটা পতা থাকে ন, চকু সদায় বন্ধ হৈ থাকে ন্যায়ৰ দেৱী, কাৰণ তেওঁৰ চকুত সকলো সমান। ছ' যেনেকৈ অৰ্থনৈতিক স্বতন্ত্ৰতাৰ অবিহনে ৰাজনৈতিক স্বতন্ত্ৰতা মূল্যহীন, তেনেকৈ সমতাৰ অবিহনেও স্বতন্ত্ৰতা অৰ্থহীন ন। সেইবাবে পলাৰ্ডে কৈছিলে, দিয়াৰ ইজ অনলি ওৱান চলিউশ্যন টু দ্য প্ৰব্লেম অফ লিবাৰ্টি, ইট লাইজ ইন ইকুৱেলিটি। ছ' কোনো এক জনগোষ্ঠীয়ে স্বতন্ত্ৰতাৰ বাবে আইনসন্মত অধিকাৰৰ বাবে দাবী উত্থাপন কৰিব পাৰে, বৈষম্যিক সুবিধা বিচাৰিব পাৰে ন, যদি এইবোৰ সুবিধা দিয়া হয় তেন্তে তেওঁলোকৰ প্ৰতি সমব্যৱহাৰ কৰা হৈছে বুলি ক'ব পৰা যায়। মই যিটো ৰিজাৰ্ভেশ্যনৰ কথা কৈছিলোঁ এই কথাই কৈছে কোৱা হৈছে ইয়াত। ছ' এই সমান ব্যৱহাৰ অৰ্থনৈতিক ভিত্তিত কৰা সমব্যৱহাৰ অৰ্থনৈতিক স্বতন্ত্ৰতাৰ বাবে প্ৰদান কৰা অৰ্থনৈতিক সমতা ন। তাৰমানে ইয়াত কোৱা হৈছে যে ইকনমিক ফ্ৰীডমৰ কথা কোৱা হৈছে ন, ইকনমিক ফ্ৰীডমৰ কাৰণে কিছুমান ইকনমিক লিবাৰ্টিও দিব লাগিব। ছ' এইখিনি কথা আমি আলোচনা কৰিলোঁ স্বতন্ত্ৰতা আৰু সমতাৰ মাজত পাৰ্থক্য ন, আৰু দুই ধৰণে ইয়াত তোমালোকে যদি প্ৰশ্ন পোৱা ন, যে ডিছকাছ দ্য ৰিলেশ্যনশ্বিপ বিটুইন ইকুৱেলিটি এণ্ড লিবাৰ্টি, তেতিয়া তোমালোকে কেনেকৈ লিখিবা, এই দুটা কথা লিখিব লাগিব।
কিছুমান কিছুমান স্কলারে কি করে যে সেইটো পরিপূরক বুলি কয় ন কমপ্লিমেন্টারি বুলি কয় দুইটার মাজত ভাল সম্বন্ধ আছে বুলি কয় স্বতন্ত্রতা না থাকিলে সমতা না থাকিব ন বা সমতা না থাকিলে স্বতন্ত্রতার কোনো মিনিং না থাকিব সেইটো বুঝায় কিন্তু কিছুমান স্কলারে কি কব বিচাৰে নহয় সেইটো ইজনের পরস্পর বিরোধী হয় বুলি কয় সো আমি এনেকুৱা যদি প্রশ্ন আহে দুইটাই কথা আমি এটা এটা প্যারাগ্রাফ উল্লেখ করব লাগিব তার পিছৰ এটা কনসেপ্ট আমি আলোচনা করো যেহেতু সময় অল্প আছে আজি সেইটো হল আইন আর স্বতন্ত্রতার মাজত সম্পর্ক এইটো সৰু এটা বিষয় কারণ আমি প্রায় সবে এইটো জানোয়ে যে আইন আর স্বতন্ত্রতার মাজত কেনেকুৱা ধরনের সম্পর্ক থাকে ন আইন থাকিলে একচুয়ালি স্বতন্ত্রতা এনজয় করব পাৰিম আজি তারিখ নহলে আইন না থাকিলে আমার যদি কোনো ল না থাকে সকলে নিজের যি মন যায় সেইটো কইলে এইটো স্বতন্ত্রতা মিনিংলেস হয়ে যায় না এইটাই কোৱা হৈছে ইয়াত আইন আর স্বতন্ত্রতার সম্পর্ক বিষয় যথেষ্ট মত পার্থক্য দেখা যায় ন কিছুমান চিন্তাবিদে ভাবে যে আইন স্বতন্ত্রতার সম্পূর্ণ বিপরীত ধারণা বলে কয় হ্যাঁ ব্যক্তিবাদী সকলে বিশেষকে ন জে এস মিল এডাম স্মিথ হার্ভার্ড স্পেন্সার তেওঁলোকে ভাবিছিলে যে আইনে ব্যক্তি স্বতন্ত্রতা খর্ব করে মানে হেৰি করে ন নেগেটিভ ইম্প্যাক্ট এটা পেলায় কিন্তু আইনের নিয়ন্ত্রণ সেইটাই কথা তেওঁলোকে কৈছিল যে মানুহৰ ওপৰত আইনে কি করে এতিয়া আমি ওলাই যাব নোৱাৰো লকডাউনত ন সো বহুত মানুহে কৈছে যে মানুহৰ ইন্ডিভিজুয়াল ফ্রিডমটো নাইকিয়া হৈ গৈছে কাৰণ আমি ওলাই গলে আমাৰ ওপৰত শাস্তি দিয়া হয় বা আমাক কোনোবা মানে পুলিচে খেদে সো আমাক কি হয় আমাৰ স্বতন্ত্রতা নাইকিয়া হৈ গ'ল ফ্রিডমটো মুভমেন্ট আমাৰ আজি তাৰিখত নাই ন ডিউ টু লকডাউন সো এই ধৰণৰ কথা তেওঁলোকে কয় যে আইন থাকিলে বেছিকে ব্যক্তিগত স্বতন্ত্রতা নাইকিয়া হৈ যায় আর অরাষ্ট্রবাদী সকল যখন এনার্কিস্ট এনার্কিস্ট বলে কোলে রাষ্ট্র বেয়া পায় ন অরাষ্ট্রবাদী সকলে আনকি রাষ্ট্র প্রয়োজনীয়তাও নাকচ করেছে সো ইতিহাসত এনে অসংখ্য উদাহরণ পোৱা যায় যত কঠোর আইন বলবদ্ধ করে একনায়কত্ববাদী শাসন ব্যক্তি স্বতন্ত্রতা নাইকিয়া করেছিল সেটা আমি জানো হিটলার মুসলনি নোলকে কি করেছিল আইনের সহায় লয় আইনের সহায় লয় মানুষের কিন্তু স্বতন্ত্রতা নাইকিয়া করেছিল সেইটা একটা বেয়া উদাহরণ আছে আমার আগত আইন বেশিকে যদি প্রয়োগ করা হয় ন কিন্তু আন অন্য কিছুমান লোকৰ মতে আইন স্বতন্ত্রতা এটা স্বতহে মাথুন ন আৰু কিছুমানে কব বিচাৰে যে নহয় আইন কিন্তু না থাকিলে আমি স্বতন্ত্রতা কেনেকৈ উপভোগ কৰিম ন আইন না থাকিলে কি হ'ব শক্তিশালী মানুহৰ ৰাজ চলিব ন জাংগল ৰাজ বুলি আমি যেটো কওঁ ন জিস্কি লাঠি উস্কি ভেঁচ বুলি কোৱা হয় তেনেকুৱা ধৰণৰ কথাই চলিব ইয়াত সো তেতিয়া আমাক আইনৰ কিন্তু প্ৰয়োজন হয় সেইকাৰণে কোৱা হয় ৱেৰ দেৰ ইজ ন ল দেৰ ইজ ন লিবাৰ্টি আৰু ঋষিৰ মতে ব্যক্তিৰ বিকাশৰ প্ৰয়োজনীয় সুবিধাৰ বাবে স্বতন্ত্রতা আইনৰহে সৃষ্টি হয় সো লাস্কিৰ মতে স্বতন্ত্রতাৰ ওপৰত থকা কিছু নিয়ন্ত্রণ মানুহৰ সুখ সাদৃশ্য বৃদ্ধি কৰে আৰু গ্ৰীনৰ মতেও মানুহে নিজ সৃষ্টি কৰা আইন মানি চলিলেহে স্বতন্ত্রতা উপভোগ কৰিব পাৰি ন গতিকে দেখা যায় যে আইনৰ জৰিয়তে স্বতন্ত্রতা ৰক্ষা কৰা হয় সেইকাৰণে লকে কৈছিলে আইনৰ লক্ষ্য স্বতন্ত্রতাক উচ্ছেদ কৰা বা বাধা দিয়া নহয় বৰঞ্চ ইয়াক সংৰক্ষণ কৰি বিকশিত কৰাহে দ্য এণ্ড অফ ল ইজ নট টু এবলিশ অ' ৰিষ্ট্ৰেইন বাট টু প্ৰিজাৰ্ভ এণ্ড এনলাৰ্জ ফ্ৰীডম ন এইটো লকে কৈছিলে সো সাধাৰণতে আমি কি বুজোঁ যে আইন আমি যিটো আগৰ ধাৰণা চাই আছিলোঁ ন এনাৰ্কিষ্টসকলৰ বা ব্যক্তিবাদীসকলৰ তেওঁলোকৰ মতে আইন আৰু স্বতন্ত্রতাৰ মাজত বিৰোধিতা থকা যেন লাগে মানে তেওঁলোকৰ যদি আমি ধাৰণা চাওঁ কাৰণ আইনে ব্যক্তিক কিছুমান কামত বাধা প্ৰদান কৰে আনহাতে স্বতন্ত্রতাই ব্যক্তিৰ নিয়ন্ত্ৰণহীন পৰিৱেশৰ কথা বুজায় ন সো আইন আর স্বতন্ত্রতার সম্পর্ক বিষয়ত আমি তিনটা মতামত পোৱা যায় তিনটা মতামত ইয়াত উল্লেখ করা হয়েছে সিন্ডিকেটবাদ আর অরাষ্ট্রবাদী সকল আইনক ব্যক্তি স্বতন্ত্রতার প্রতিবন্ধক বলে বিবেচনা করে যেটি মানে আরম্ভণিত কলো ন যখন রাষ্ট্রক বেয়া পায় আইন নালাগে বলে কয় তারপর দুই নম্বর যদি চাও দ্বিতীয় মতামত অনুসরি আইনক ব্যক্তি স্বতন্ত্রতার পরিপন্থী বলে বিবেচনা করলেও আইন শৃঙ্খলা আর শান্তি রক্ষার বাবে রাষ্ট্রের কর্তৃত্ব প্রয়োজনীয় বলে বিবেচনা করে আর কিছু মানে কয় যে যদি অত্যাধিক আইনটি বেয়া ন আইনে ব্যক্তিক সদায় হেৰি করে মানে স্বতন্ত্রতা কমায় কিন্তু আমাক আইন লাগে কারণ তেতিয়াহে শান্তি শৃঙ্খলা বজায় রাখিব পাৰি আর তিন নম্বর মতামতটি হল যে আইন আর স্বতন্ত্রতা এটা আনটোর পরিপূরক আইন অবিহনে স্বতন্ত্রতা থাকিব নোৱাৰে সো তেওঁলোকে আইনক সমর্থন জনায় সো আদর্শবাদী সকলে বিশেষকে আইনের এক চরম দৃষ্টিভঙ্গী গ্রহণ করে গ্ৰীনৰ মতে আত্মবিকাশৰ বাবে আইনৰ কৰ্তৃত্ব মানি চলা অৱস্থাহে মানুহক স্বাধীন কৰে ব্যক্তিৰ অসামাজিক আচৰণৰ শুধৰণিৰ বাবে শক্তিশালী আইনগত ব্যৱস্থা থকাটো প্ৰয়োজনীয় ন আমি জানো সকলো মানুহ ভাল বুলি আমি ক'ব নোৱাৰোঁ ন কিছুমান দুষ্ট মানুহো থাকে বা বেয়া মানুহো থাকে ন তেওঁলোকক যাতে নিয়ন্ত্ৰণ কৰাৰ কাৰণে কিন্তু আমি আইন অতি প্ৰয়োজনীয় হয় এতিয়া আমি যদি একেবাৰে স্বাধীন কৰি দিওঁ কি হ'ব আমাৰ ইয়াতে গোটেই ড্ৰাগছ খাবলৈ ধৰিব ন চবে আমি দেখিছোঁ একেদিন কিমান ড্ৰাগছ ধৰা পৰিছে সো ড্ৰাগছৰ এই ৰমৰমীয়া বেহাটো আৰু বেছি বাঢ়ি যাব সো এই ধৰণৰ যাতে নহয় সেইকাৰণে আমাক আইনো লাগে
স্বতন্ত্ৰতাৰ অৰ্থ চৰম স্বাধীনতা বা বাধাহীন স্বতন্ত্ৰতা নহয় না, এইটো আমি আগৰ পৰা আলোচনা কৰি আছোঁ যে বাধাহীন স্বতন্ত্ৰতাটো হ'বই নোৱাৰে। কাৰণ বাধাহীন কোৱা মানে হ'ল যে যোৰ যাৰ মুলুক তাৰ বুলি যিটো ধাৰণা ন, নীতি বা শক্তিশালীসকলৰ শাসনে প্ৰতিষ্ঠিত কৰিব। চ' আইনে স্বতন্ত্ৰতা ৰক্ষাত কেইবা প্ৰকাৰো সহায় কৰে ন, প্ৰগতিশীল সামাজিক অৱস্থিতিৰ বাবে ব্যক্তিগত জীৱনৰ অসামাজিক আচৰণ আৰু স্বেচ্ছাচাৰী প্ৰৱণতাক প্ৰতিৰোধ কৰিবলৈ অৰাজক বাধা দিবলৈ আইনৰ প্ৰয়োজন হয়। এইখিনি কথা আমি আলোচনা কৰিলোঁ। চ' আমি আজি কি ক'ব পাৰোঁ যে আইন হ'ল স্বতন্ত্ৰতাৰ পূৰ্ব চৰ্ত। প্ৰাকৃতিক ৰাজ্যত আইন নাছিল বাবে স্বতন্ত্ৰতা উপভোগ কৰা কোনো প্ৰশ্ন উত্থাপন হোৱা নাছিলে ন। বৰ্তমান যুগত আইনে কল্যাণকামী ৰাষ্ট্ৰ গঠন আৰু সামাজিক ন্যায় প্ৰতিষ্ঠাৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। চ' এইখিনি কথা আমি আজি আলোচনাৰ পৰা ক'ব পাৰোঁ যে দুই ধৰণৰ কথা আজি আমি আলোচনা কৰিলোঁ। এটা হ'ল ইকুৱালিটি আৰু লিবাৰ্টিৰ মাজত সম্পৰ্ক আৰু আনটো হ'ল ল' আৰু লিবাৰ্টিৰ মাজত সম্পৰ্ক। এতিয়া তোমালোকৰ যদি কিবা কুৱেশ্যন আছে তোমালোকে কৰিব পাৰা।